জয়ন্তা শুন না, যন্ত্রণা যে বাইকটা পাইলো। হ্যাঁ শুনলাম তো, একটা বাইক, এটা পাঁচজন লোক, বাইকটা যে কার কাছে থাকবে, কে চালাবে, দেখিস এদের মধ্যে একটা বড় ঝামেলা লাগবে। দেখিস তুই, আমি তোকে বললাম, হ্যাঁ এটাই দেখিস লাগবে একটা বড় ঝামেলা এদের মধ্যে। ওই তো রানিদা, ওই যে বাবিন আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তারা ওদের থেকে শুনি ভাল বাইকটা কার কাছে থাকবে। কী রে বাবিন, বাইকটা কই? বাইকটা তো আমাদের কাছে নাই রে, জয়ন্তদার কাছে আছে। জয়ন্তর কাছে তো সব জিনিসই থাকে, বাইকটাও তো ওর কাছে দেখি, ওই তো নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তোরা বাইকটা নে, তোরাও তো টিমের মেম্বার, বাইকগুলো নিয়ে ঘুর তোরা বাইকটা। না রে, তুই একদম ঠিক কথা বলছিস, সব কিছু জিনিস না সব কিছু ওর কাছেই থাকে। আমরা ভিডিও বানাই, জাস্ট শুধু ভিডিও বানাই, সব কিছু ওর কাছে থাকে, কী বলছিস? একদম একদম তাই, সেটাই তো, সব তো জিনিস ওর কাছেই থাকে। তোরা তো তোদের মেহনতের জন্যই তো আজকে বাইকটা পাইলো, তোরা চালা বাইকটা, তাহলে আমরা খুশি হবো। খালি ওকেই দেখি নিয়ে ঘুরতে, তোরা তো নিয়ে বেরো বাইকটাগুলো। যা গিয়ে বাইকের চাবিটা নিয়ে আয়, যা বেরো। ঠিক আছে দাঁড়া, বাইকটা নিয়ে আসতেছি। দেখলি মালটাকে এখন পাঠাইলাম কেমন, বাইকটা নিয়ে আসবে, মালটা নিয়ে আসবে, ওর ওকে লাথি মারা তাড়াই দিব। তার আয়োজিত একটি প্রতিযোগিতায় ভারতের সেরা হয়েছে জলপাইগুড়ির ইউটিউবার জয়ন্ত রায় ও তার টিম। তাদের একটি বাইক উপহার দেওয়া হয় ব্লগার অনুরাগ দোভালের তরফ থেকে। কংগ্রাচুলেশনস জয়ন্ত ভাই। তো ভাই তোমার অনেক শুভেচ্ছা। অনিমেষ, একটা জিনিস দেখলি কি? সবাই শুধু ওরই নাম করছে, এমন তো মনে হয় আমরা কোনো ভিডিওতে খাটনি করি না কিছু। ও তো একবার হলো আমাদের নামটা নিতে পারতো, বল। এগুলো আবার কী নিয়ে পড়লি? ছাড় না তো কি, ওর ওর নাম কি একাই হবে নাকি? তো কি আমরা কি ভিডিওতে খাটি না? ছাড় না, ওর নাম মানে তো আমাদের সবারই নাম, একই তো ব্যাপার। একই ব্যাপার না, আমি চাই সবাই আমাকে আমার নামে চিনুক, ওর নামে না। তোকে আগে পরিমাণে থেকে না অনেক মানুষ চিনি, আর কি চাস? চল ওদিকে বিরো শুরুর জন্য লেট হয়ে যাচ্ছে, আর ওদের সামনে কিন্তু এগুলো কথা বলিস না, চল। দেখ না জয়ন্ত মালটা জগৎ থেকে বাইক পেয়েছে, মালটার ভাও বেড়ে গেছে, পাত্তাই দেয় না। ভাও আর কয়দিন, টিমে তো আছে পাঁচজন। হ্যাঁ, একজন নিবে চাকা, একজন নিবে হ্যান্ডেল, একজন নিবে ভাইজার, আর জয়ন্তর কপালে জুটবে ইঞ্জিন। বাদ দে ছাড়, যা হয়েছে হয়েছে, ওকে এগুলো বুঝতে দিস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, পার্টিটা তো নিতে হবে না ওর থেকে। ঠিক আছে, দেখ দেখ মরবে শালা, নতুন গাড়ি পাইছে দেখে এত ভাও, পাছা দিয়ে ধোয়া বেড়ে যাবে। ফোকটিয়ায় গাড়িটা পাইছে তো, এটার মর্মটা বুঝবে না, যদি নিজের টাকা দিয়ে নিত না তাহলে বুঝত। ঠিকই বলছিস, আরে আমাদের কি বাদ দে ছাড় না, মরুক মালটা অত কি, আমরা চ যাই পড়ায় সেরা পার্টিটা তো নিয়ে যাবে। ঠিক বলছিস, এখন আইপিএল দেখার সময় লটাস 65.in এ আপনি আপনার মতামত দিয়ে অনেক পুরস্কার জিততে পারেন। কে ম্যাচ জিতবে, কে টস জিতবে, আরও 50টারও বেশি প্রশ্ন এখানে থাকবে। লটাস 65 এ লগ ইন করুন আর পেয়ে যান বিনামূল্যে 365 টাকা, এখানে 7x24 hours কাস্টমার সাপোর্টও পেয়ে যাবেন। আর এখানে 10 মিলিয়নের বেশি লোক খেলে, এখানে ক্রিকেট সহ 200টারও বেশি গেম আছে, আর সেগুলোর উত্তর অনুমান করে এটি নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতেলা, সুনীল শেট্টি, কাগজ আগরওয়াল, নেহা শর্মার মতন বলিউড সেলিব্রিটি দ্বারা এটা প্রচারিত হয় এবং তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আপনারা সময় নষ্ট করবেন না, এখনই লোটাস 365.in এ নিবন্ধন। হ্যালো, হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা দাদা দাদা, এখনই আসছি এখনই আসছি, ঠিক আছে রাখ। কিরে আজকে বলে ভিডিও শুরু আছে বলে? হুম, তো চল দেরি করে লাভ নেই, চল চ। তা ও কই যাই না, চল একটু বসো, তাড়াতাড়ি এমার্জেন্সি দরকার আছে, বসো তাড়াতাড়ি, আমি আসতেছি। হ্যাঁ যাবো, রাখবো। দেখলি তো সবসময় শুধু জয়কেই নিয়ে যায়, আমরা কি উড়ে আসছি নাকি? আর ছাড় ছাড়, চল আগে ভিডিও শুট করে আসি, চল। না না, আমি আর ভিডিও শুট কিছু করবো না, আরে এগুলো নিয়ে পরে কথা হচ্ছে তো, চল আগে ভিডিওটা শুট করে আসি, চল। দেখ ভিডিও শুট করতে যাচ্ছি কিন্তু মালগুলো যদি কোনো একটা উল্টা সেটা কিছু বললো, তারপরে পরে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি, চল। দেখ শুট করতে দেখে এখনো নাই, কি বলি আর। কিরে তোদের এত দেরি লাগে নাকি? আরে ভাই একটা কাজ ছিল, জন্য লেট হয়ে গেল।
চল চল তাড়াতাড়ি কর। দেখ অরমেশ, দেখ তোর মলে স্ক্রিপ্ট পাঠাই দিছি, ঠিক আছে? আর হচ্ছে প্রথমে তুই আর ও দাঁড়া থাকবি, হ্যাঁ দুজনে স্ক্রিপ্টটা পাঠাই দিছি। আর ওর মল থেকে শুটটা কর, চল তুই এপাশ থেকে এপাশ থেকে শুটটা কর, এপাশ থেকে চলে যাবে, হয়ে যাবে তো? চল রেডি, স্টার্ট আছে, স্টার্ট, চল স্টার্ট। দেখ জীবনে বাঁচতে গেলে তোকে অনেক কিছু করতে, ভালো করে কর, ভালো করে কর, আমি তো রেডি, চল না দাঁড়াম, স্টার্ট। জীবনে বাঁচতে গেলে তোকে অনেক কিছু করতে হয়, তো আসে কেন দে, তুই নকশা মারতেছিস নাকি? ভালো করে কর না, আরো তো সুট বাকি আছে নাকি, ওগুলো তো করতে হবে। কেন আমাকে দেখে কি তোর কি নকশা মারতেছিস মনে হয়? তাই তো করতেছিস। দেখ তোর আমি খাই না পড়ি, তুই আমাকে এত কথা শোনাচ্ছিস? তো কি একটা শুন, মানুষ কতবার করে, তো কি মানে কেন তোর ভুল হয় না তোমাকে আমরা কিছু বলি? আরে ছাড় তো ছাড়, আগে শুট কর, তোরা আর যখন থেকে আসছিস তখন তোরা শুট কর, আমি পারবো না আমরা শুট করতে, যা তোরা কর একা। আর শুন, আমাকে গাড়ির ভাগ লাগবে। কি আবার গাড়ির ভাগ? তো কি যেখানে খুশি গাড়ি তুই নিয়ে যাবি, আর আমরা কি দেখে থাকবো নাকি? শুন তুই গাড়ি বেচ না কি করবি কর, কিন্তু ভাই গাড়ির ভাগ লাগবে আমার। এটা তো পারবো না ভাই। কেন পারবি না? এসব বাদ দিয়ে একবার তোর মার খোঁজ নিয়ে দেখ। কেন কি হয়েছে আমার মা? তোর ভাইকে ফোন করে শুন। ওই ফোনে হয়তো হ্যালো মার কি হয়েছে রে? মা তো ওই যে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, এখন ওই যে আমি ঠিক সময় যন্ত্র থেকে ফোন করলাম, ওষুধ টষুধ নিয়ে আসলো, মা খাইলো, এখন তো একটু ঠিক আছে। ঠিক আছে রাখ ফোন। ঠিক আছে। আজকে লোকের কথা শুনে তোকে কত কি না বললাম। আচ্ছা এই ব্যাপার, দেখ তোদেরকে আমি একটা কথা বলি, ঠিক আছে? বাড়িতে যখন বসে থাকবি না তাও লোকের প্রবলেম, যখন জীবনে কিছু করবি না তখন আবার বেশি প্রবলেম। তাই লোকের কথা না শুনে নিজের মতো করে কাজটা করে দেখ, দেখবি এই জীবনে তুই মনে হবে যে রাজার মতন জিন্দগি কাটাচ্ছিস। আর এইসব মানুষদেরকে না কোনো কিছু বলার দরকার নেই, কেন বলতো? এরা না আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় যে আমরা জীবনে কী করে কী করব। যদি আমরা খারাপ কাজ করি না তাহলে ওটা তুলে ধরে। মানে কেমন করে? দেখ যখন আমরা বাড়িতে বসে থাকতাম সবাই, কতজনে কত কী বলতো না। আজকে যখন আমরা কিছু করছি তাও কতজনে কত কিছু বলছে। যখন আমরা গাড়ি পাচ্ছিলাম পাওয়া পাওয়া ভাব, কতজনে কত কিছু বলছিল। এখন আমরা গাড়ি পেয়ে গেছি তাও কেউ চুপ হয়েছে, তাও সবাই সবার মতন বলতেই আছে। তাহলে এখানে কী বোঝা গেল? যে আমাদের খুশিতে ওরা খুশি না। তো এর জন্য আমাদেরকে কী কী করতে হবে? আমাদের রাস্তাটা আমাদেরকে নিজেকে বানাতে হবে। তো যার জন্য একই কথা তোদেরকে আমি বারবার করে বলে যাচ্ছি, কারোর কথা না কোনো সময় কান দিস না, কেন বলতো? মানুষ আমাদেরকে না নামাতেও পারে উঠাতেও পারে। ও কথায় আছে না ঘর শত্রু বিভীষণ, তো তোমাদেরকে আমি একই কথা বলবো যে আশেপাশে কারো কথায় কান না দিয়ে মন দিয়ে কাজ করো। আমরা যদি আজকে বাবু ভাইয়াকে জলপাইগুড়িতে নিয়ে আসতে পেরেছি তো তোমরা এখনও পারবে না, তোমরা অবশ্যই পারবে। ভালো করে মন দিয়ে কাজ করো, খাটনি করো, দেখবে একদিন সাকসেস তোমার পায়ের নিচে পড়ে আছে, তুমি তার থেকে 10 গুণা উপরে বসে আসো। তো ভালো করে কাজ করো আর মঞ্জিলে চলে যাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, বাই বাই।